নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরুপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে দশটার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এর একটি দল এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানায় কিছুক্ষণের মধ্যেই সেখানে অভিযান পরিচালনা করা হবে দর্শক অভিযানের বিষয়ে জানাতে রূপগঞ্জের বরুপা এলাকায় রয়েছেন সহকর্মী এস এম রুবেল বাহবুদ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি রুবেল জানাবেন যে অভিযান শুরু হয়েছে কিনা এবং বাড়িতে কয়জন আছে আহ সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত জি হাবিবাহ যেমনটা জানাচ্ছিলাম আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের যে রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি চারতলা ভবন রয়েছে সেই ভবনটিতে কিন্তু আপনারা জানেন যে আসলে এন্টি টেরিজম যে পুলিশের একটি ইউনিট সেখানে কিন্তু অবস্থান করছে সকাল 10টা থেকে তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে অবস্থানটা এখানে নিয়েছে তারা কিন্তু একটা জিনিস আমাদেরকে জানিয়েছেন যে গত 5 জুন পাঁচই জুন নসুন্দি থেকে একজন জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু পুলিশ তারপর ওইখান থেকে নেত্রকোনা নয় জুন আবার নেত্রকোনা থেকে কিন্তু আরেকজনকে ধরেছে অ্যান্টি একটি সদস্য তারপর দেখা গেছে লাস্ট পর্যায়ে যখন পহেলা জুলাই কক্সবাজার থেকে এক নারী সদস্যকে যখন গ্রেপ্তার করেছে তারই তথ্য মতে এবং তারই তথ্য ভিত্তিতে কিন্তু তারা কিন্তু আজকে যেই বরপার আরিয়াবো এলাকা সেখানে কিন্তু তারা একটি অভিযান চালাচ্ছে সেই অভিযানে কিন্তু দেখা যায় যে এই অ্যান্টি টেরিজম পুলিশের যে একজন পুলিশ সুপার আছে যারা মাহবুজুল্লাহ রাসেল সাহেব তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আমরা বাড়িটি বাড়িটি এখানে এখানে রেখেছি তবে আমরা আমরা চেষ্টা করছি এবং এবং তাদেরকে বের করে নিয়ে আসতে কিন্তু আমাদের পুরা পুরা দেখা যায় তারা ঘিরে রেখেছে তবে আরো তারা জানিয়েছেন যে অ্যান্টি টেরোরিজম পুলিশের যে জঙ্গি সংগঠনের যত কর্মকাণ্ড রয়েছে বাংলাদেশে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু তারা বিভিন্ন অভিযান পরিচালনা করছেন তারই ধারাবাহিকতায় কিন্তু সেই অভিযানটা কিন্তু রয়েছে আজকের এই নারণ যে রূপগঞ্জের তবে এখন পর্যন্ত অভিযান তারা অভিযানে রয়েছে তবে এখন ভিতরে তারা এখনো ঢুকেনি তারা বাইরে রয়েছে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের যেই বরপা আড়িয়াবো এলাকা থেকে সর্বশেষ সংবাদ ধন্যবাদ আপনাকে